নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল এবিসি। আমি বিজয়, আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি। আজ আমি আপনাদের সাথে এখন আলোচনা করব বুধ মিথুন রাশির গৃহে কিরূপ ফল প্রদান করে থাকে সেই সম্পর্কে। দেখুন, যে কোনো জাতকের অথবা যে কোনো জাতিকার জন্মকুষ্টি সাপেক্ষে বুধ যদি তার মিথুন রাশিতে অবস্থান করছে, তাহলে সেই জাতক জাতিকা সাধারণভাবে অনুকরণ প্রিয় হয়ে থাকবে, অর্থাৎ জেরক্স কপি। অনুকরণ করে তারা কিন্তু বিভিন্ন কাজ করতে চায়। তাদের মধ্যে যে কোনো কাজে একটা দৃঢ়তার অভাব দেখা যায়, যেহেতু রাশিটি দ্বৈত রাশি। এদের মধ্যে বালক স্বভাব, বালকিল্য স্বভাবও ভীষণভাবে দেখা যায়। তার মুখ্য কারণ, এক তো বুধ গ্রহ, দ্বিতীয় হচ্ছে মিথুন রাশির ঘর, তার নিজের ঘর, এবং সেই ঘরটিকে বালক ঘর বলা হয়ে থাকে, তাই এদের মধ্যে বালক স্বভাব বৃদ্ধি পায়। লেখাপড়ার কাজ বা শিল্পাদির দ্বারা অর্থাগম এমনটি ঘটতে ভীষণভাবে দেখা যায়। চটুল ও চপল বাক্য এদের মধ্যে ভীষণভাবে লক্ষণীয় হয়ে থাকে। এরা ভালো কথা বলতে পারে এবং যে কোনো চটকদারি কথাবার্তা এদের মধ্যে ভীষণভাবে দেখা যায়। খুব বেশি খোলাখুলি ভাব এদের মধ্যে কিন্তু থাকতে দেখা যায়। পেটে কোনোভাবেই এদের কথা কিন্তু থাকে না। যদি কোনো কথা এদের ক্ষেত্রে এদের এরা জানতে পেরেছে, সেটা কোনো না কোনোভাবে কাউকে না কাউকে তারা বলেই ফেলে। পারিবারিক ব্যাপারে পটুত্বের অভাব কিন্তু অনেক সময় দেখা যায় ভীষণভাবে। সাংসারিক ব্যাপারে কর্তৃত্বের অক্ষমতাও কিন্তু লক্ষণীয় হয়। শিল্পী ও সাহিত্যিক এদের সাধারণত বন্ধু হয়ে থাকে। কর্মক্ষেত্রে সুযোগের যে অভাব, সেটা কিন্তু এদের জীবনে বারবার মিলতে দেখা যায়। শরীরে বিষক্রিয়াজনিত কোনো সমস্যা কিন্তু এদের ক্ষেত্রে আসতে দেখা যায়। ব্যবসায়ীর জন্য এদের ক্ষেত্রে জীবনে কিন্তু বহু ভ্রমণ, দূরভ্রমণ হতেও কিন্তু ভীষণভাবে দেখা যায়। বিদেশে লেখাপড়ার ব্যাপারে বাধা অথবা রাজ্যের বাইরে বা দূরস্থানে কোনো লেখাপড়ার ব্যাপারে কোনো বাধা বিঘ্ন জীবনে আসতে দেখা যায়, এবং লেখাপড়ার ব্যাপারে বারংবার ধরে এদের জীবনে আশাভঙ্গ হয়ে থাকে। অস্থিরতা বা চঞ্চল্যের জন্য কর্মস্থলে বিশৃঙ্খলাও কিন্তু ভীষণভাবে তৈরি হয়ে থাকে, এবং মানসিক অবস্থার জন্য এদের জীবনে ভীষণ রকম অবনতি ঘটতে দেখা যায়। তাহলে আজ আমরা জানলাম, কোনো জাতক জাতিকার জন্মকুষ্টির সাপেক্ষে যদি বুধ মিথুনে অবস্থান করে, তাহলে তাদের জীবনে কি প্রভাব মিলতে পারে, কি ফল মিলতে পারে সেই সম্পর্কে। আমাদের ছোট ছোট আলোচনা আপনাদের কিরকম লাগছে অবশ্যই লিখে জানাবেন। যদি ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে, কমেন্ট করতে, সাবস্ক্রাইব করতে এবং শেয়ার করতে বন্ধুদের সাথে ভুলবেন না। অনেক ভালো, সুন্দর, সুস্থ থাকুন। আগামী পর্বে দেখা হবে। নমস্কার।